বেলুড়ুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও আশঙ্কাজনক 5 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 6 জন। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন জানান, আহতদের সুস্থতায় কাজ করছে 17 সদস্যের মেডিকেল বোর্ড। এদিকে মৃত 46 জনের মধ্যে 45 জনের লাশ শনাক্ত করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এখনও স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতালের বারান্দা মর্গ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। উনি হচ্ছে মেজো, আমি মিডিয়ে ছোট। আমরা একসাথে ছোটবেলায় লেখাপড়া করছি চট্টগ্রামে, নিজে পান্তাভাত খেত, যেহেতু আমরা আমাকে গরম পাঠা দিত। ওরা যে মাংস রেখে দিয়েছিলাম ভাই, আমার আব্বু মেয়েরা কি গেল অনুষ্ঠানের, ওদের কাটে পারে না আর কি, আল্লাহ নিয়ে গেছে। এভাবেই আর্তনাদ করছিলেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিনের ভাই, স্ত্রী মেহেরুন্নেসা জাহান ও তাদের 3 বছর বয়সী সন্তান ফাইরুজ কাশেম। জামিরা রেহাই পায়নি বেলি রোডে লাগা আগুনের লেলিহান শিখা থেকে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্বজনরাও আছেন চাপা কষ্টে। শাহজালালের নাম পাওয়া যাচ্ছে না, যে আপনি একটু ফোন দেন, কোনো নাম্বার আছে কিনা ফোন দেন। ওনার 2টা নাম্বারে ফোন দিলাম, একটা নাম্বার বন্ধ, অন্য নাম্বারে ওনার সাথে কথা বললাম, দেখলাম যে উনি না। পরে ওনার ছবি যখন আমি আমার কলিগদের দিতে বললাম, তখন আমি বাচ্চার ছবিটা পাইলাম। তখন আমি বাচ্চাকে দেখে চিনলাম যে উনি শাহজালাল ভাইয়ের বাচ্চা। ডিসিপ্লিনের বাইরে চলে গেছে প্রত্যেকটা অবকাঠামো, যার কারণে মানুষ দিন দিন মারা যাচ্ছে। বেলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 46 জনের মধ্যে 45 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM হেদায়তুল ইসলাম জানান, বাকি 3 জনের DNA পরীক্ষায় নিশ্চিত হয়ে লাশ হস্তান্তর করা হবে। 35টি লাশ হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে এখন আমাদের হাতে 6টি লাশ আছে, যার 3টি আমরা এই মুহূর্তে হস্তান্তর করব, আর বাকি 3টি প্রক্রিয়াধীন, 2টি প্রক্রিয়াধীন রয়েছে, আর 1টি অজ্ঞাতনামা হিসেবে আমাদের কাছে সংরক্ষিত আছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানান, 17 সদস্যের মেডিকেল বোর্ড আশঙ্কাজনকদের সুস্থ করতে কাজ করছেন। আমরা এখন ডিসিশন নিয়েছি যে 6 জনকে আমরা ছেড়ে দিব, আর 5 জন থাকবে। যে 6 জনকে ছেড়ে দিব তারা মোটামুটি ভালো আছে, তাদের মধ্যে আবার পরীক্ষার্থীও আসছে যাবে, আর 5 জন যে থাকবে তারা এখনো কেউ শঙ্কামুক্ত না। পরিচয় শনাক্ত না হওয়া 3 জনের মধ্যে 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে এবং 1 জনের মরদেহ আছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আশিকুল আলম, RTV, ঢাকা।